আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন দরবারে আউলিয়া চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আজ আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের উত্তরপ্রদেশের বেরেলি শরীফের ভিডিও। হযরত আহমদ রাজা খান বেরেলভি কাদরি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। হযরত আহমদ রাজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাইহে উনি জন্মগ্রহণ করেন 14 জুন 1856 খ্রিস্টাব্দে, আরবির 10 শাওয়াল 1272 হিজড়ি এবং 28 অক্টোবর 1921 খ্রিস্টাব্দে, আরবির 25 সফর 1340 হিজড়িতে উনি ওফাত গ্রহণ করেন এবং দুনিয়া থেকে পরলোক গমন করেন। এবং আহমদ রাজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাইকে অনেকে আলা হযরত নামেও চেনেন এবং উনি আলা হযরত নামেও পরিচিত ছিলেন। হযরত আহমদ রাজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাইহে উনি সুন্নি মুসলিম ছিলেন এবং সুফি ছিলেন এবং ব্রিটিশ ভারতের সমাজ সংস্কারক ছিলেন। হযরত আহমদ রাজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফটি অবস্থিত, অর্থাৎ উনাকে যেখানে দাফন করা হয়, ভারতের উত্তরপ্রদেশের বেরেলি শরীফেতেই ওনাকে দাফন করা হয়, ওনার মাজার শরীফ নির্মিত হয়। এবং ওনার পিতার নাম হযরত নকি আলী খান এবং ওনার মাতার নাম হযরত হুসাইনি খানুম। হযরত আহমদ রাজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাইহে উনি হানাফি মাজহাবের অনুসারী ছিলেন এবং উনি 4 তরিকার পীর ছিলেন, কাদেরিয়া, চিস্তিয়া, সহরবর্দিয়া, নকশবন্দিয়া। এবং হযরত আহমদ রাজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাইহের ছোট ভাইয়ের নাম হযরত হাসান রেজা খান এবং হযরত আহমদ রাজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাইহের উত্তরসূরি হযরত হামিদ রাজা খান। হযরত আহমদ রাজা খান বেরেলভি কাদরি রহমতুল্লাহ আলাইহে উনি 14 শতকের মুজাদ্দিদ ছিলেন। ভিউয়ার্স, আপনারা যে এই গম্বুজটি দেখছেন, এই গম্বুজটি হচ্ছে আলা হযরতের মাজার শরীফের গম্বুজ। দেখুন, আজ ওনার উরুস মুবারক হচ্ছে, সেই উরুস মুবারকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো ভিউয়ার্স, এইটি হচ্ছে মাজার শরীফের গেট। এই গেটটিতে প্রবেশ করতে হয়। দেখুন, খুব সুন্দর নকশা করা আছে গেটটিতে। আর এই ওনার মাজার শরীফ অনেকে জিয়ারত করছেন, তো এখন ফাঁকা। দেখুন, এই যে নামটি দেখছেন, ইমামে আহমদ রাজা খান বেরেলভি কাদরি রহমতুল্লাহ আলাইহে, এবং ওনার মাজার শরীফের গম্বুজের ভেতরটি দেখুন। আলা হযরত উনি 4 তরিকার পীর ছিলেন, কিন্তু ওনার মনোনীত সিলসিলা কাদরিয়া সিলসিলা।